ইরানের তরফ থেকে যেভাবে ইসরায়েলের ওপর ড্রোন থেকে শুরু করে ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল দ্বারা স্যাচুরেট অ্যাটাক করেছিল, ঠিক ওই একই ধরনের অ্যাটাক যদি ভারতের ওপর হয় তাহলে কি ভারত ইসরায়েলের মতন ওই হামলা ঠেকাতে পারবে? কারণ 300 বেশি মিসাইল আর ড্রোনের মধ্যে কেবলমাত্র 7 মিসাইল ইসরায়েলে হিট করেছে, তা আবার কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। অর্থাৎ 99% হামলায় এখানে পুরোপুরি ফেল, যা বিরাট বড় ব্যর্থতা ছিল ইরানের। যদিও বেশিরভাগ ব্যালিস্টিক মিসাইল অ্যাকচুয়ালি শুটডাউন করেছে আমেরিকা, কিন্তু এখন এটাকে নিয়েই টুইটারে মহেন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহেন্দ্রা টুইট করে যে ইসরায়েল যেরকম মাল্টিলেয়ার এয়ার ডিফেন্সকে তৈরি করেছে, এই সেম ধরনের সিস্টেমের ওপর ভারতেরও নজর দেওয়া উচিত। ব্যাস, এরপর থেকে আমাদের সো কল এক্সপার্টদের প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে এবং এই ধরনের একাধিক টুইট করা হচ্ছে যে ভারতের ওপর এই রকম হামলা হলে এর 10% নাকি ভারত ঠেকাতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব যে সত্যিই কি ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম এতটা শক্তিশালী যে পাকিস্তান বা চীনের এত বড় লেভেলের এয়ার স্ট্রাইক ঠেকাতে পারবে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার আগে এখানে একটা বিষয় পরিষ্কার করে দিই যে ইসরায়েল যেরকম গোটা দেশে তাদের মাল্টিলেয়ার এয়ার ডিফেন্সের কভার দিয়েছে, সেমভাবে কিন্তু ভারত ছাড়াও আমেরিকার মতন দেশের পক্ষেও সম্ভব নয়। কারণ ভারত, আমেরিকা, চীনের মতন দেশ সাইজের দিক থেকে এতটাই বড় যে গোটা দেশকে কভার করা এক কথায় অসম্ভব ব্যাপার। তাই এই সমস্ত দেশ কিন্তু নিজেদের যে গুরুত্বপূর্ণ মিলিটারি বেস, ক্যাপিটাল, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল আর গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার, এই এরিয়াগুলোতে এয়ার ডিফেন্সের কভার দিয়েছে। এবারে যদি স্পেসিফিক্যালি ভারতের কথা বলি, তাহলে ভারত একটা দুটো নয়, বরং 6 আলাদা আলাদা এয়ার ডিফেন্সের লেয়ার তৈরি করেছে। ফলে যদি কোনো হামলা হয় তখন শত্রুর মিসাইলকে এতগুলো লেয়ার ভেদ করে তবেই ভারতের ওপর হামলা করতে হবে। উদাহরণ হিসেবে প্রথম লেয়ারে রয়েছে ভেরি শর্ট রেঞ্জের, মানে 0 থেকে 5 কিলোমিটার দূরত্বে। এর জন্য ভারত 4 আলাদা আলাদা এয়ার ডিফেন্স সিস্টেমকে অপারেট করে, যেমন ধরুন স্বদেশে ভ্যাসোরার থেকে শুরু করে রাশিয়ান ইগলাইস এবং তার সাথে বাফোর্স L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান আর সোভিয়েত আমলে ZU-23। এদের কাজ হলো একদম পয়েন্ট ডিফেন্সের সুরক্ষা দেওয়া। এরপর দ্বিতীয় লেয়ারে 6 থেকে 15 কিলোমিটার দূর পর্যন্ত সুরক্ষা দেবে, যাতে 3 আলাদা আলাদা সিস্টেম রয়েছে, 9K-35 স্টিলার 10, 9K-33 ওসা এবং শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম রাশিয়ার টুঙ্গুস্কা। এই 3 সিস্টেম মিলিতভাবে 15 কিলোমিটার পর্যন্ত হামলা ঠেকাতে সক্ষম। এরপর তৃতীয় লেয়ারে 15 থেকে 30 কিলোমিটার রেঞ্জে সুরক্ষা দেওয়া হয়, যাতে আরও 3 আলাদা আলাদা সিস্টেম রয়েছে, আমাদের স্বদেশি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, ইসরায়েলি স্পাইডার এবং রাশিয়ান S-125 নেভা, যার মধ্যে মেনলি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম সবচেয়ে শক্তিশালী। এবং এর তো আবার আলাদা আলাদা ভেরিয়েন্ট রয়েছে এবং রেঞ্জকেও অ্যাকচুয়ালি আরও বাড়ানো হচ্ছে। এরপর চতুর্থ লেয়ারে 70 কিলোমিটার এরিয়াকে সুরক্ষা দেওয়া হয়েছে, যেখানে মেনলি একটা সিস্টেমেরই আলাদা আলাদা ভেরিয়েন্ট রয়েছে, আর তা হলো ভারত এবং ইসরায়েলের যৌথভাবে তৈরি করা ব্যারাক 8, যার উপর বেস করে ভারত আবার MRSAM এবং LRSAM-এর মতন এয়ার ডিফেন্স সিস্টেমকেও তৈরি করেছে, যার রেঞ্জ 70 কিলোমিটারের আশেপাশে, কিন্তু এরও আরও বেশি অ্যাডভান্স ভেরিয়েন্টকে বানানো হচ্ছে। এরপর পঞ্চম লেয়ারে 400 কিলোমিটারের একটা বড় এরিয়াকে প্রোটেক্ট করা হয়, আর এর জন্য ভারতের কাছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যার নাম S-400। আর এই S-400-এর সবচেয়ে বড় সুবিধা হলো এটার আবার নিজেরই আরও 3 থেকে 4 আলাদা লেয়ার রয়েছে, যা 40 থেকে শুরু করে 400 কিলোমিটার দূরের সমস্ত টার্গেটকে ধ্বংস করতে পারে। যদিও এই ক্যাটাগরিতে শুধুমাত্র S-400 নয়, বরং ভারত নিজেও স্বদেশীভাবে প্রজেক্ট কুশার আন্ডারে একটা নতুন সিস্টেমকে তৈরি করছে, যা S-400-এর স্বদেশী অল্টারনেটিভ বলতে পারে। আর এবারে আসি আমাদের শেষ এবং সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের লেয়ার, যা গোটা বিশ্বে হাতে গোনা কয়েকটা দেশ বানাতে পেরেছে, আর তা হলো BMD শিল্ড বা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স শিল্ড। এটা মোটামুটি 200 কিলোমিটার থেকে শুরু করে 5000 কিলোমিটার দূর পর্যন্ত পুরো সুরক্ষা দেবে, যা বিরাট বড় এরিয়া। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমেরও আবার 2 অতিরিক্ত লেয়ার রয়েছে, যেখানে একটা মিসাইল অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম বা AAD, এটা মোটামুটি 200 কিলোমিটারের রেঞ্জে 40 কিলোমিটার উচ্চতায় শত্রুর ব্যালিস্টিক মিসাইলকে শুটডাউন করতে পারবে, এবং দ্বিতীয় লেয়ারে 5000 কিলোমিটার দূরত্বে শত্রুর ব্যালিস্টিক মিসাইলকে শুটডাউন করা সম্ভব, তা আবার 80 কিলোমিটার উঁচুতে। আর ইন্টারেস্টিং বিষয়, 2019 সাল থেকেই এগুলি ডিপ্লয় আছে ভারতের গুরুত্বপূর্ণ এরিয়া, স্পেশালি দিল্লি আর মুম্বাইয়ের মতন এই সমস্ত শহরকে সুরক্ষা দেওয়ার জন্য। আর এখানেই শেষ নয়,
ভারত এরপর BMD-2 তৈরি করছে, যা আরও শক্তিশালী এবং 5000 কিলোমিটারের বেশি রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল থেকে সুরক্ষা দেবে। ফলে ওভারঅল যদি আপনারা খেয়াল করেন, তাহলে ভারত ইসরায়েলের তুলনায় অনেক বেশি পরিমাণে এয়ার ডিফেন্সকে রেডি করে ফেলেছে, যা ভেদ করে ভারতে অ্যাটাক করা এতটাও সহজ নয়। আর শুধু যে এয়ার ডিফেন্স সিস্টেম তাই নয়, তার সাথে আমাদের এয়ারফোর্স রয়েছে, ফাইটার জেট অপারেট করছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ড্রোনের জন্য ডেডিকেটেড আলাদা আলাদা অ্যান্টিড্রোন সিস্টেমও যুক্ত করা রয়েছে, যা হার্ডকিল থেকে শুরু করে লেজার অ্যাটাক সবটাই করতে পারে, এবং এগুলোও অলরেডি সেনাতে সামিল রয়েছে। এমনকি নতুন করে ভারত আরও অতিরিক্ত আধুনিক সিস্টেমের ওপর কাজ করছে, ফলে ভারতের পক্ষে এই ধরনের অ্যাটাক ঠেকানো খুব একটা মুশকিল হবে না। তবে হ্যাঁ, এখানে কিন্তু পরিস্থিতি আলাদা। ইরান যেভাবে ইসরায়েলের ওপর এত ব্যাপক পরিমাণে অ্যাটাক করেছে, সেম ধরনের অ্যাটাক না পাকিস্তান করবে আর না চীন। কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে ভারত যে ধরনের দেশ, তাতে এই মুহূর্তে এই ধরনের হামলা শুরু হলে ভারত শুধু ডিফেন্স করবে না, ইমিডিয়েটলি আমাদের যে কাউন্টার অ্যাটাক লঞ্চ হবে তা পাকিস্তান ছাড়ুন, চীনের পক্ষেও ঠেকানো অসম্ভব। স্পেশালি পাকিস্তানের চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী সেটা তো আমরা অলরেডি সকলেই দেখেছি, যখন ভারতের ব্রহ্মোস মিসাইল পাকিস্তানের ভেতরে ঢুকে গেল, বালাকোটে ভারতীয় বায়ুসেনা এয়ার স্ট্রাইক করে এলো, আর হালে ইরান পাকিস্তানের ভেতরে ব্যালিস্টিক মিসাইল দ্বারা অ্যাটাক করল। আর প্রতিবারই কিন্তু পাকিস্তানের এই চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম মারাত্মকভাবে ফেল হয়েছে। ফলে আমাদের এই সো কল ফাইভ ফেল ডিফেন্স এক্সপার্টদের প্রোপাগান্ডা চালিয়ে কোনো লাভ নেই। এরাই কিছুদিন আগে বলেছিল যে ইসরায়েল তো পারবে না, আজ ইসরায়েল গাজাকে গুড়িয়ে দিয়েছে এবং ইরানেও অ্যাটাক হবে, আর ভারতও সেটাই করবে পিওকেতে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।